সকল শ্রোতা বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ আমাদের গল্পস্বল্প চ্যানেলে। আজকের গল্প শুরু করার আগে একটি বিশেষ ঘোষণা। প্রায় গত এক বছর ধরে আমরা আপনাদের গল্প শুনিয়ে আসছি এই চ্যানেলে। এখানে সব রকমের গল্পই আমরা পাঠ করে থাকি, প্রেমের গল্প, হাসির গল্প, ভৌতিক, ডিটেকটিভ, ঐতিহাসিক, সব রকম। কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু শ্রোতা শুধুমাত্র থ্রিলার ধর্মীয় গল্পই পছন্দ করেন। আবার এরকম অনেক শ্রোতা রয়েছেন যারা মন ভালো করার ক্লাসিক গল্প শুনতেই ভালোবাসেন। এই দুই ধরনের শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা গল্পস্বল্প ব্র্যান্ড নামের ছায়ায় দুটি পৃথক চ্যানেল করতে চলেছি। আগামী মাস থেকে গল্পস্বল্প থ্রিলার নামে একটি নতুন চ্যানেল উদ্বোধন করতে চলেছে টিম গল্পস্বল্প। সেখানে শুধুমাত্র থ্রিলার গল্পই পাঠ করা হবে। এই চ্যানেলটিতে আমরা যেরকম ক্লাসিক গল্প পাঠ করে থাকি সেরকমই চলতে থাকবে। তবে হ্যাঁ, আমাদের এই উদ্যোগ কিন্তু শুধুমাত্র আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আশা করি আপনারা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকবেন। এবার আসি আজকের গল্পে। গল্পের নাম নদীর ধারে বাড়ি। লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পটি পড়তে পড়তে আমরা চলে গিয়েছিলাম স্বপ্নের দেশে। আপনারাও কি যেতে চান সেই স্বপ্নের দেশে, যেখানে গিয়ে বাসা বাঁধতে চলেছে শ্যামলীরা? দীর্ঘদিন দম বন্ধ করা কলকাতার ছোট্ট ভাড়া বাড়ির ভাড়াটেদের সঙ্গে যুঁজতে যুঁজতে হাঁপিয়ে উঠেছিল তারা। শুনুন তাদের গল্প। আজকের গল্প নদীর ধারে বাড়ি। শ্যামলীদের বাসা পীতম্বর লেনে, 2 নম্বর পীতম্বর চৌধুরী লেন। সেকেলে পুরনো বাড়ি, দোতলা ছটি ঘরে ছটি পরিবারের বাস, কলকাতায়। 2টি বেলা সমানে ঝগড়া চলে জল তোলা নিয়ে। শ্যামলী ওর মধ্যে দেখতে একটু ভালো, বয়স 30-এর সামান্য ওপরে, 2-1 বছর ওপরে। 4 সন্তানের মা, 2টি মেয়ে, 2টি ছেলে। বেলা 10টা বাজে, শ্যামলীর স্বামী খেতে বসেছে। শ্যামলী ডালের বাটিতে হাত ডুবিয়ে সামনে বসে আছে। বললে, হ্যাঁ গো, তা তুমি ফিরবে কখন? শ্যামলীর স্বামীর নাম যদুনাথ ভট্টাচার্য। যদুনাথ একটি সৌদাগরি অফিসে 70 টাকা মাইনের চাকরি করে। যুদ্ধের বাজারে তাতে চলে না, খাওয়া দাওয়ার অসীম কষ্ট। ছেলেমেয়েগুলো দুধ খেতে পায় না, 2টো শুকনো মুড়ি চিবোয় স্কুল থেকে এসে। যদুনাথ বললে, ফিরতে 7টার পরে। আর একটা বাড়ি দেখো বুঝলে, আর এখানে থাকতে পারছি না। সে তো বুঝলাম, বাড়ি মিলছে কই, খুঁজতে কি কম করছি? উফ, এ বাড়িতে আর টেকা যায় না। কালও ঝগড়া হয়েছিল। কবে হয় না বলতো? বিশ্বাস গিন্নির সঙ্গে মতির মার ঝগড়া কালও খুব, অভয়ের সঙ্গে রামবাবুর বউয়ের ঝগড়া, জল তোলা নিয়ে, তা আবার কি নিয়ে, ও তো রোজকার ঘটনা লেগেই আছে। রোজ রোজ এই ইতরুমি আর ভালো লাগে না, অসহ্য হয়ে উঠেছে। যদুনাথ চলে গেল। শ্যামলীর ছেলে মেয়েরা খেয়ে দেয়ে স্কুলে চলে গিয়েছিল। ছেলে 2টি বড়, তারা হাই স্কুলে পড়ে। মেয়ে 2টি পড়ে মোড়ের কর্পোরেশনের স্কুলে। ছোট রান্নাঘর, একটি লোক কায়ক ক্লেশে বসে 2টি আহার করতে পারে। আজ 9টি বছর এই বাসায়। বড় মেয়ে লীলার বয়স, এই বাসাতেই লীলার আতুর হয়েছিল। রান্নাঘরের সামনের খোলা ড্রেনে তরকারির খোসা, ফ্যান, শাকের ডাঁটা, চিংড়ি মাছের খোসা পচে দুর্গন্ধ বেরোচ্ছে। এই দুর্গন্ধ আর এই কুস্ত্রী দৃশ্য আজ 9 বছর ধরে সহ্য করতে করতে নাক অসাড় হয়ে গিয়েছে।
এখন আর দুর্গন্ধকে দুর্গন্ধ বলে মনে হয় না। বিনা ওপরের তলার মনোরঞ্জন বাবুর মেয়ে, সে শ্যামলীকে ভালোবাসে। কাজ ঘেঁষে দাঁড়িয়ে বললে, কাকিমা কি রাঁধলে? কি আর, মুসুরির ডাল আর চচ্চড়ি। মাছ আনেননি কাকাবাবু? না না, দু টাকা চিংড়ি মাছের শের। মাছ কি আর কেনবার জো আছে? উনি গিয়ে ফিরে এলেন। এবার তো রেশনের চালে কাকর খুব কম কাকিমা, আপনারা রেশন আনেননি? না গো, এখনো আনেনি, বুধবার আনবে, তোমার কাকা সময় পাননি। বিকেলে কলে জল আসতেই ওপরের ভাড়াটে গিন্নিরা বড় এক এক বালতি ঘড়া বসিয়ে দিলেন কলের মুখে। একজন একটা তুলে নিয়ে যায় তো আর একজন একটা বসায়। এই জন্যে চৌবাচ্চায় মোটে কয়েক ইঞ্চির বেশি জল জমতেই পারে না। গা ধোয়ার কি কষ্ট বিকেলে! এই কুমট গরমে জলে স্নান করতে পারলে কি আনন্দই পাওয়া যেত, কিন্তু তা হওয়ার জো নেই। এক একজন ছোবড়া সাবান নিয়ে নাববে ওপর থেকে, আধ ঘন্টা ধরে থাকবে। প্রথমে নাববে অভয়া, তারপরে নাববে মতির দিদি। এরা দুজনেই ভীষণ ঝগড়াটে। যতক্ষণ তারা কলতলায় গা ধুবে ততক্ষণ কলে এক ঘটি জল কারো নেবার জো নেই, তাহলেই পাদবে ধুন্ধুমার ঝগড়া। অভয়া বাংলাদেশের মেয়ে, বেশ সুন্দরী ও স্বাস্থ্যবতী। শ্যামলীকে ডেকে বললে, ও দিদি রেশন এসেছে? না ভাই, বুধবারে আসবে। আমাকে আধ পোয়া চিনি দিতে পারবা দিদি তোমাকে রেশন থেকে? আসুক আগে, দেখবো তখন। এদের মধ্যে সবাই সমান অবস্থার মানুষ, কেরানির বউ, পরস্পরের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব করে এদের দিন কাটে। পান থেকে চুন খসলেই আর নিস্তার নেই। বিশ্বাস গিন্নি দলের মোড়ল, ওপরের ভাড়াটেদের সর্দার। তিনি সকলের হয়ে ঝগড়া করতে এগিয়ে আসেন। তার সর্দারিতে ওপরের মেয়েরা কোমর বাঁধে। তাদের মধ্যে একজন হচ্ছে এই অভয়া। দেখতে সুন্দরী হলে কি হবে, যেমনি স্বার্থপর তেমনি কুটিল মন। এই যে বললে চিনি দিতে হবে, না বললে আর রক্ষা আছে? কোন কালে এক বাটি নুন ধার দিয়েছিল, সেই ঘটনার উল্লেখ করে খোঁটা দিয়ে বলবে, আমরা কি কোনোদিন কাউরে কিছু দিই নাই নাকি? সময়ে অসময়ে নুন রে তেল রে, তাহলে মনে থাকবা কেন? ঘর কলিয়াই আছে, কাজের সময় কাইজি আর কাইজ ফুরালে পাইজি। আচ্ছা আমরাও কি কোনোদিন কারো কাজে লাগুন নাই তখন কেন? ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই বাসাটাতে কি গুমোট গরম, দক্ষিণের দিক চাপা, একটু হাওয়া আসে না, প্রাণ আইধাই করে গরমে। আজ ন বছর কষ্টভোগ চলছে। এই ঝগড়ার আবহাওয়া আর এই দারুণ স্থানাভাব, সকলের ওপরে এই অপরিষ্কার নোংরা পরিবেশ। সবাই সমান অশিক্ষিতা, ভালো বললেও এ বাড়িতে মন্দই হয়। সেদিন অপরাধের মধ্যে ও শশীবাবু স্ত্রীকে বলেছিল, দিদি দিদি চিংড়ি মাছের খোসাগুলো একেবারে সামনেই ফেললেন, কলতলায় সকলেরই যেতে আসতে হয়, সকলেরই তো অসুবিধা হয়। আর যাবে কোথায়, শশীবাবুর বউ চিৎকার জুড়ে দিলে, আমি কি একলা ফেলি নাকি? হ্যাঁ সবাই তো ফেলে, কেনই বা ফেলবো না? ভাড়া দিয়ে সবাই বাস করে, কারো একা সম্পত্তি তো নয়, সবারই সুবিধা এখানে দেখতে হবে। যদি তাতে অসুবিধা হয় তবে গরিব ভাড়াটেদের সঙ্গে বাস করো কেন? তাহলে দোতলা বাড়ি আলাদা ভাড়া নিয়ে বালিগঞ্জে গিয়ে বাস করলেই তো হয়। ও দিদি কি পাগলের মতন বকছেন আপনি! আপনি চিংড়ি মাছের খোসা ফেলবেন তাতে কেউ বারণ করছে না, তবে আমারই রান্নাঘরের সামনে কেন ফেলবেন? কেন আমি তা ফেলতে দেব বলুন তো? ফেলতে দেবে না তোমার কথায়? কি তুমি এমন লাট সাহেব এছো রে বাপু? তুমি পাগল না আমি পাগল? রান্নাঘরের বাইরের জায়গাটা তোমারও যা আমারও তা, তুমি বলতে আসবার কে হে? তা বলে পরে সুবিধা অসুবিধা যারা না দেখে তারা আবার মানুষ? তাদের আমি ঘোর অমানুষ বলি। এই পর্যন্ত গেল সাধারণ ভাবের কথা, একে ঝগড়া বলে অভিহিত করা যায় না। এরপর বাঁধল আসল ঝগড়া, যার নাম শ্যামলীও ছাড়ল না, শশীবাবুর বউও না, উভয় পক্ষে বাঁধল কুরুক্ষেত্র। তারপর কথা একদম বন্ধ হয়ে গেল দুপক্ষেই।
নানা রকম শত্রুতা আরম্ভ করলেন শশীবাবুর প্রৌঢ়াস্ত্রী। ছেলে মেয়েদের হাত ধরে খোলা ড্রেনে বসিয়ে দিতে লাগলেন সকালবেলা, পায়খানা থাকা সত্ত্বেও, প্রায় শ্যামলীর রান্নাঘরের সামনেই। কিচ্ছু বলবার জো নেই, এই আর এক গোলমাল, একটি মাত্র পায়খানা নিচে, মেয়ে পুরুষ তাতে যাবে, কি নোংরা করেই যে রাখে মাঝে মাঝে। ভোরে অন্ধকার থাকতে যদি ঘুম ভাঙে তবে কল পায়খানা ব্যবহার করা যাবে সেই দিন, নয়তো বেলা ১১টা, পুরুষরা সবাই আপিস বেরিয়ে গেলে। চৌবাচ্চায় তখন দুই ইঞ্চি মাত্র জল থাকে কোনো দিন, কোনো দিন তারও কম। শ্যামলীর দম বন্ধ হয়ে আসে। এমন কি কোনো বাসা পাওয়া যায় না যাতে একটা মেয়েদের আলাদা নাইবার জায়গা আছে? আষাঢ় মাসের প্রথম, ফেরিওয়ালা গলির মধ্যে হাঁকছে, চাই ল্যাংড়া ল্যাংড়াম, চাই ল্যাংড়াম, চাই ল্যাংড়া। বৃষ্টি এখনো নামেনি এবার, জ্যৈষ্ঠ মাসের গরম প্রায় সমানভাবে চলেছে। মতি ছোট বোন এসে বললে, দশ পলা তেল ধার দেবেন কাকিমা? হবে না গো, তেল নেই। আট পলাও হবে না? কিছুই নেই। মেয়েটা চলে গেল। শ্যামলী কি সাধে বিরক্ত হয়েছে? তেল দেব, ওদের কোনো আক্কেল আছে? উনি খারাপ তেল খেতে পারেন না বলে এক নম্বর কানপুর কিনে আনেন ওর আপিসের রেশন বেচে। সে কি ঝাঁঝোলা তেল! আর মতিরা এক ভালো কৌশল ধরেছে, ২০ পলা সেই ভালো তেল হপ্তায় ধার নেবে, আর শোধ দেবে পাঁচ শিকেশের কলের তেল দিয়ে। উনি বলেন ও তেল খেলে নাকি বেরি বেরি হয়। শ্যামলীদের ফি হপ্তায় ২০ পলা তেল অপব্যয়ে যায়, ওরা চালাক আছে। একবার নেবে ১০ পলা, তারপর আর একদিন এসে ১০ পলা, একসঙ্গে নেবে না। একেবারে যেন মৌরুষি বাট্টা করে বসেছে, দেব না তেল, রোজ রোজ ও চালাকি খাটবে না আমার কাছে, দেখি কি হয়। কিন্তু মতির মায়ের কৌশল অন্যরকম, সে এতটুকু চটল না। আবার একবার বাটি হাতে এসে হাজির স্বয়ং মতির মা। শ্যামলী, ও শ্যামলী, দে দেখি ভাই একটু তেল, দে তো। তেল নেই দিদি। দিতেই হবে, মাছ ভাজা হচ্ছে না, পাঁচ পলা তেল দে দেখি। যা আছে আমারই কুলোবে না দিদি। দেখি দেখি তোর তেলের বোতল আছে তো, দে ভাই। অগত্যা শ্যামলী উঠে গিয়ে তেল দেয়, ও আবার পরের কাঁদুনি মিনতি বেশিক্ষণ সহ্য করতে পারে না। ঠকছে তো দেখাই যাচ্ছে, ঠকুক, লোকে যদি তাতে খুশি হয় হোক, কিন্তু এই সামান্য বিষয়টি নিয়ে দোতলার ভাড়াটেদের মধ্যে মহা আকটমঙ্গল সৃষ্টি হল। মতির মা গিয়ে সাতখানা করে লাগিয়েছে তাদের কাছে। মতির মা, কি হলো? তেল থাকতেও তেল দিতে চাচ্ছিল না, বোতল দেখতে চাইলুম তাই তো দিলে। বলো দেখিনি, এমন ছোট নজর তো কখনো করতে পারিনি আমরা। সেই তো, এই যে এই যে সেদিন বৈশাখ মাসে ওর পেটের ব্যথা ধরল না রাত্রিরে, যদুবাবু সোডা নিয়ে যাননি আমাদের এখান থেকে, কই দিইনি আমরা। লোকের কাছে হাত পেতে যেমন নিতে হয় তেমনি দিতেও হয়। বলো দেখিনি, তবে লোকে মানুষ বলে। সেই তো। তার পরের দিন আর কলতলায় যাওয়া যায় না। বড় বড় বালতি, ঘড়া আর টব পড়ল একের পর এক সকাল থেকে। সেই সব সরিয়ে এক বালতি রান্নার জল নিতে গেলেও ঝগড়ায় মুখর হয়ে উঠবে সারা বাড়িটা। সে কথা শেফালি ভালো রকমই জানে, অনেকবারের অভিজ্ঞতায় জানে। সুতরাং আষাঢ় মাসের গুমোট গরমে বেলা ১১টা পর্যন্ত তাকে অস্নাত অবস্থায় থাকতে হলো। ১১টার পর কলের জল কখন চলে গেল, যখন সে নাইতে গেল তখন চৌবাচ্চায় ইঞ্চি চারেক মাত্র জল, কাকের মুখ থেকে তার মধ্যে পড়েছে ভাত। এইভাবেই দিন কাটছিল। হঠাৎ যদুবাবু এসে একদিন বললেন, ওগো শোনো। যাই। হ্যাঁ বলো বলো, কি বলছিল? একটা সন্ধান পেয়েছি। বাড়ি কোথায় গো? রানাঘাট থেকে নেমে যেতে হয় প্রায় ১১ মাইল উত্তরে, বল্লভপুর বলে পাড়াগা। ও আচ্ছা। সেখানে কলকাতার এক বড় লোকের জমিদারি কাছাড়ি ছিল, ও বিক্রি করে ফেলেছে। মাঝে মাঝে যেত বলে কাছাড়ি বাড়ি সংলগ্ন দোতলা বাড়ি তৈরি করেছিল,
ওপর নিচে পাঁচখানা ঘর, বুঝলে? বাপরে, এত বড়! তারপরে বারান্দা, রান্নাঘর, নাইবার ঘর সব আছে। তাই? 10 বিঘে জমির ওপর কাছারি বাড়ি, তাতে আম কাঁঠালের গাছ, কলা গাছ কি নেই। বাড়ির সেই জমির নিচ দিয়ে আবার একটা ছোট নদী বয়ে যাচ্ছে। তাই নাকি? তাতে জমিদার বাঁধানো ঘাটলা করে দিয়েছেন। বাহ, ভালো তো। বাড়ির মেয়েরা যখন গিয়ে থাকতো তাদের নাইবার সুবিধার জন্য, বুঝলে? সব শুদ্ধ 3,000-3,500 টাকা হলেই বাড়িটা পাওয়া যায়, জমি শুদ্ধ, বুঝলে? কিনবো। প্রভিডেন্ট ফান্ডের টাকা সব যদি তুলে নি। হ্যাঁ গো, অত কমে হবে? আরে পাড়া গা, কে সেখানে খদ্দের হচ্ছে? যত শুনলাম চাষা গা, গায়েও অত টাকা দিয়ে কেনবার মতো লোক নেই। তা টাকা দেবে কোথা থেকে? ভাবছিলাম প্রভিডেন্ট ফান্ডের টাকা যদি সব তুলে নি, আর তোমার গয়না যদি কিছু দাও, আর ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে কিছু ধার করি, আমার কাছেও সামান্য কিছু আছে। শ্যামলীর মন নেচে উঠল। কতদিন সে পাড়াগায়ের মুখ দেখেনি। বাপের বাড়ি ছিল হুগলি জেলার তারকেশ্বর লাইনের দাসপুর গ্রামে। সে বংশে বাতি দিতে কেউ আর নেই, জ্ঞাতি কাকারা সব উঠে এসে কলকাতায় বাস করছেন। ঘোর ম্যালেরিয়া, চলে না সেখানে থাকা। সত্যি সত্যি যদি সম্ভব হয়, ভগবান কি এত দয়া করবেন? আমার কপালে কি আর এত সুখ আছে? হ্যাঁ গো, তা তুমি কোথায় থাকবে? কেন, সেখানে আপিস? ভাবছি চাকরি ছেড়ে দেবো, একঘেয়ে হয়ে গিয়েছে জীবন, আর ভালো লাগে না। স্বাস্থ্য যেতে বসেছে, একটু সাহস করে দেখি যা আছে কপালে। ওখানে জায়গা জমি নিয়ে চাষবাস করব। ছেলে দুটোর লেখাপড়া? রানাঘাটে বোর্ডিংয়ে থাকবে, সে ব্যবস্থা হয়ে যাবে এখন, বুঝলে? আরে বিলেত থেকে লোক গিয়ে আমেরিকায় বাস করে আমেরিকা যুক্তরাজ্য স্থাপন করেছিল, বুঝলে? অজানায় পাড়ি না দিলে মানুষ মানুষ হয়ে ওঠে না। জীবন উপভোগী যদি না করলুম, বেঁচে থেকে কি হবে বলো দেখি? হ্যাঁ, গ্রামের লোকেদের কাছে দুটো ভালো কথা বলবো, নাইট স্কুল করব, বই পড়তে শেখাবো, এ আমার অনেক দিনের ইচ্ছে। স্বামী স্ত্রীতে মিলে সারা বিকেল আর রাত ধরে পরামর্শ হল। শ্যামলীর চোখে রঙিন স্বপ্ন ভেসে উঠেছে। দূরের পাখি ডাকা, ফুল ফোটা সুমুখ জ্যোৎস্নার রাত্রির প্রহরগুলি, কত অলস মধ্যাহ্নে বনানিকোলে ঘুঘুর ডাক শোনা, বিছানায় আধো জাগরিত আধ ঘুমন্ত অবস্থায় শুয়ে শুয়ে, কত আম্রমুকুলের গন্ধে সুবাসিত সকাল সন্ধ্যা। দিন 15 পরে যদুবাবুর সঙ্গে একটি প্রৌঢ় ভদ্রলোক শ্যামলীদের বাসায় ঢুকলেন। যদুবাবু বললেন, এই শোনো, উনি এখানে খাবেন, বুঝেছ? উনি ওদের স্টেটের নায়েব, ওরও নাম যদুবাবু, তবে উনি কায়স্থ। আমাকে বলে কয়ে উনি বাড়িতে দেওয়াচ্ছেন, অতি ভদ্রলোক। একটু ভালো করে খাওয়াও দাওয়াও, বুঝলে? 3.5 দিনের মধ্যে হয়ে যাবে। আর সেই সঙ্গে জমিদারের খাস কিছু রোয়া ধানের জমিও আছে, সেটাও ওই সঙ্গে হয়ে যাবে, বুঝলে? একটু ভালো করে খাওয়াও। আহারাদির পর ভদ্রলোক অনেকক্ষণ কি পরামর্শ করলেন যদুবাবুর সঙ্গে, তারপর চা খেয়ে বিদায় নিলেন। এর 3 দিন পরে শ্যামলীকে যদুবাবু বললেন, বাড়ি রেজিস্ট্রি করা হয়ে গিয়েছে। আষাঢ় মাসের শেষের দিকে জিনিসপত্র গুছিয়ে শ্যামলীরা তাদের নতুন কেনা বাড়িতে বাস করতে চলল। কলকাতার বাসা একেবারে উঠিয়ে দিল না, কিছু কিছু জিনিসপত্র ঘরে রেখে চাবি বন্ধ করে গেল।
রানাঘাট থেকে ট্রেন বদলে বনগা লাইনের গাংনাপুর স্টেশনে নামল। আগে থেকে বন্দোবস্ত করার ফলে বল্লভপুর গ্রামের একখানা গরুর গাড়ি স্টেশনে উপস্থিত ছিল। মাঠ ও বন জঙ্গলের মধ্যে দিয়ে এ গ্রাম ও গ্রাম পেরিয়ে চলল গাড়ি। বেলা প্রায় তিনটের সময় সামনের একটা ঝাঁকড়া বটগাছ দেখিয়ে দারোয়ান বললে, ওই বদিপুরের বনবেবিতলা দেখা যাচ্ছে, ওর পরেই বল্লভপুর। শ্যামলীর বুক দুলে উঠল। কি জানি কেমন হবে এত আশা সুখে কেনা বাড়িটা, কেমন হবে সেখানকার জীবনযাত্রা, জানাকে ফেলে অজানাকে তো আক্রানো হলো চোখ বুঝে। কি গিয়ে দেখবো যে সেখানে, কি জানি, সর্বস্ব খুইয়ে তার বিনিময়ে কেনা, কি জানি। ক্রমে আরো আধ ঘন্টা কেটে গেল, বেলা বেশ পড়ে এসেছে। এমন সময় গারোয়ান বললে, এই যে বাবু, বাড়ির সামনে এসে গিয়েছে গাড়ি। হ্যাঁ, নামুন নামুন মা ঠাকুরুন, নামুন এবার। দুরু দুরু বক্ষে শ্যামলী নামল সকলের আগে। যদুবাবু বললেন, না দেখে বাড়ি কেনা, এতগুলো টাকা, বলতে গেলে সর্বস্ব খুইয়ে এই দূর গাঁয়ে বাড়ি কেনা। না, তুমি আগে নেমে বাড়িতে ঢোকো, বুঝলে, মেয়েরা হলো ঘরের লক্ষ্মী, তুমি আগে ঢোকো। আমার তো সাহস হচ্ছে না, কি জানি কিরকম হবে। না না, নামো নামো, তুমি আগে নামো। হ্যাঁ গো, বাড়ি কি পরিষ্কার করা আছে? না, এক গলা ধুলো আর মাকড়সার জাল আর চামচিকির বাসা। গিয়ে এখন কি ঝাড় দিতে হবে? চাবি চাবি কোথা? গাড়োয়ান শুনতে পেয়ে বললে, হে মা ঠাকুরুন, বাড়িতেই আছে মুক্তোর মা কয়লানি আর তার ছেলে, তারাই বাড়ি দেখাশোনা করে, নিজের একটা ঘরে থাকে, চাবি তো নেই, বাড়ি খোলাই পড়ে আছে। কয়েক পায়ে এগিয়ে গিয়ে একটা বাঁশ ছাড়ের আড়ালে একেবারে শ্যামলীর সামনেই যে বাড়িটা পড়ল, সেটা দেখে সে আনন্দে ও বিস্ময়ে অবাক হয়ে দাঁড়িয়ে গেল। এমন বাড়ি, এত সুন্দর বাড়ি আমাদের, এমন বাড়ি এই পাঁচপাড়ায়। কলকাতায় এমনই হলদে রং করা সবুজ রঙের জানালা খড়খড়িওয়ালা দোতলা বাড়ি সে দেখেছে। দোতলাও নয়, বাড়িটা তেতলা, কিন্তু এমন বাড়িটা সত্যিই তাদের নিজস্ব? শ্যামলী আনন্দে চেঁচিয়ে উঠে বলল, ওগো ওগো দেখো দেখো, এসে দেখো। পরক্ষণেই ওর লজ্জা হলো, গারোয়ানটা না জানি কি আদেখলাই না মনে করলো ওকে। ততক্ষণে যদুবাবু ও ছেলেমেয়েরা বাঁশঝাড়ের মোচ ছাড়িয়ে বাড়ির কাছে এসে গিয়েছে। যদুবাবু বললেন, বাহ বেশ বেশ। রাস্তায় আস্তে আস্তে গারোয়ানকে যদুবাবু বাড়ির কথা বহুবার জিজ্ঞেস করেছিলেন। সে বলেছিল, চমৎকার বাড়ি বাবু, কলকাতার বাবুরা থাকবার জন্য করলেন, তেতলা বাড়ি, দরাজ জায়গা, নদীর ধারে বাঁধা ঘাট আছে, ফল পাকড়ের গাছ, দেখবেন বাড়ির মতো বাড়ি। কিন্তু ছোট লোকে সে কথায় আস্থা স্থাপন করতে পারেনি শ্যামলী বা তার স্বামী। কিন্তু এখন বাড়িটা দেখে মনে হলো গাড়োয়ান অনেক কমিয়ে বলেছিল। বাড়িটা সম্বন্ধে আসল কথা হচ্ছে অনেকখানি ফাঁকা জায়গার মধ্যে বাড়িটা দাঁড়িয়ে, অথচ ঠিক পাশেই গ্রামের বসতি, বনানীর ও মাঠের সবুজের মধ্যে হলুদ রঙের পাহাড়। ওরা হুড়মুড় করে সবাই গিয়ে বাড়িতে ঠুকল। নিচের ঘরে গিয়ে দেখল সেখানে এক বুড়ি মাদুরের ওপর ঘুমিয়ে আছে। শ্যামলী ডাকল, ওঝি ওঝি, ঝি, কি যেন নাম ওর, মুক্তোর মা? হ্যাঁ হ্যাঁ, মুক্তোর মা, ও মুক্তোর মা, মুক্তোর মা, ও মুক্তোর মা, ওঠো। হ্যাঁ ও ও, বুড়ি ধর্মর করে জেগে উঠে বসল। ঘুম জড়ানো চোখে ওদের দিকে খুব সামান্য একটুখানি চেয়ে থেকে তাড়াতাড়ি মাদুর ছেড়ে উঠে এসে
শ্যামলীর পায়ে গড় হয়ে প্রণাম করে বলল, প্রণাম হই মা ঠাকুরন, পোড়া কপাল আমার, ঘুমিয়ে পড়েছি, এই অবেলায় ঘুমিয়ে পড়েছি। বেনবেলায় উপর থেকে নিচে সব ঘর ধুলাম, পোঁছলাম, ছাড় ঝাড় দিলাম, বলি মা ঠাকুরন আসছেন, বাবু আসছেন, তা ছাদ তো নয়, যেন গড়ের মাঠ। এই হাতির মতন বাড়ি ধোয়ানো সামলানো কি একদিনের কম্ম মা? আসুন আসুন মা ঠাকুরন, আসুন আসুন বাবা আসুন। শ্যামলী বলল, তোমার নাম কি মুক্তর মা? হ্যাঁ বলে সবাই, আর বলো না, অদৃষ্টের মাথায় মারি সাত খ্যাংরা, নামটাই আছে বজায়, যার জন্যে আমার এই নাম সে আর নেই। তাহলে কি আর আজ আমার ভাবনা ছিল গো, পোড়া কপাল আমার, পোড়া কপাল। শ্যামলীর ওসব কথা ভালো লাগছিল না, তার ইচ্ছে হচ্ছিল এক দৌড়ে বাড়িটার ওপর নিচ সব দেখে আসে, কিন্তু কি মনে করবে এরা, কি মনে করবে মুক্তর মা? ওরা সবাই মিলে নিচের ঘরগুলো দেখল, বড় বড় দুটো ঘর, প্রশস্ত থামলা ঝিলমিলি বসানো বারান্দা, ওদিকে অন্য একটা ছোট রোয়াকের সামনে রান্নাঘর। শ্যামলীর বড় ছেলে কানাই বললে, মা এ তো রান্নাঘর নয়, ই আমাদের কলকাতার বাসার ঘরের চেয়ে অনেক বড়, দেখো কেমন আলমারি দেওয়ালের গায়ে। বড় মেয়ে ডলি বললে, কতগুলো জানলা দেখো মা রান্নাঘরে। ওপরে সিঁড়ি বেয়ে দুদ্দার করে সবাই উঠল। শ্যামলী বললে, ওগো দেখো কি সুন্দর মেঝে, কাঁচের শার্সি বসানো জানলা। কানাই ও ছোট ছেলে বলাই একসঙ্গে চেঁচিয়ে বললে, কি সুন্দর সিনারি, দেখে যাও মা বারান্দা থেকে, ওই তো মাঠটার পরেই কেমন সুন্দর ছোট্ট নদীটা, ওপারে সবুজ মাঠ, কেমন ছোপ আর বাবলা গাছ, গরু চড়ছে, ফুল ফুটেছে ওপারের খেতে বাবা, ও ঝিঙে ফুল, সত্যি ভারী সুন্দর সিনারি বটে। ওগো দেখো দেখো ওইদিকে এসো, কি ফাঁকা। তেতালার ঘরটি অপেক্ষাকৃত ছোট, কিন্তু খুব বড় বড় তিনটি জানালা তিনটি দেওয়ালে, রাঙা মাটির পালিশ করা মেঝে, দরাজ ছাদ, ছাদের ওপর থেকে বহুদূর ব্যাপী মুক্ত মাঠের সবুজ বাণী এ আষার সন্ধ্যায় ওদের অন্তঃস্পর্শ করল। শ্যামলীর চোখে জল এলো, এই যে রূপকথার রাজবাড়ি তার কাছে, সে গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের বউ, কলকাতার বাসার অন্ধকূপে আজীবন কাটিয়ে আজ কি ভাগ্যে এমন বাড়িঘর নিজের মনে করবার অধিকার পেল? কানাই ইতিমধ্যেই ছুটে এসে বললে, বাদা ঘাট দেখে এলাম মা, একটু ভেঙে ভেঙে চাতালটা চটে চটে গেছে, তবুও দিব্যি আরামে নাইতে পারবে, ওই তো ওই যে দেখা যাচ্ছে ওই উঠোনটা পার হয়ে। যদুবাবু বললেন, না 3,500 টাকা নিক, জিনিসের মতো জিনিস, বাড়ির মতো বাড়ি, না ছেলে পুলে নিয়ে দরাজ জায়গায় বাস করো, এই তো পাশেই গাঁয়ের কি পাড়া, ডাক দিলেই লোক পাবে, কোনো ভয় নেই, আমি এখানেই একটা কিছু করব, এত লোকে চলছে আর আমার চলবে না, খুব চলবে। তোমরা দাঁড়াও, জিনিসপত্র সব ওপরে নিয়ে আসি। কি কি গাছ আছে মুক্তর মা? মুক্তর মা বললে, 3টে আম গাছ আছে, 7টা কাঁঠাল গাছ, 1টা পেয়ারা গাছ, 1টা চালতে গাছ, 1টা বিলিতি কুল গাছ, 2 ঝাড় কলা গাছ, 4টে নারকেল গাছ। বাবুরা বাবুরা নিজে হাতে সব লাগিয়েছিল থাকবে বলে, শখ করে কলকাতা থেকে চারা এনে এই ও বছর এই দেখো এই চাঁপা ফুল গাছটা বসিয়ে গিয়েছে। একটু পরে সন্ধ্যা হয়ে অন্ধকার নামল, শ্যামলীর দুঃখ হলো, এখন আর কিছুই দেখা যাবে না, নতুনতর জীবনযাত্রার পথে নতুনতর দেশের প্রতি পদঘাট চিনে নেওয়া যেত, ভালো করে দেখা যেত আলো ভরা দিনমান। শ্যামলী তাড়াতাড়ি লণ্ঠন জ্বালালে, ডাকলে, মুক্তর মা, ও মুক্তর মা। মুক্তর মা মালপত্র গাড়ি থেকে নামিয়ে এনে দোতলায় তুলছিল,
বললে, কি মা, জল আছে বাড়িতে? জল তুলে রেখেছি একটা বালতিতে, আর তো পাত্র নেই মা, তাই তুলতে পারিনি। সে কথা বলছি নে গো, বাড়িতে জল আছে এই কুয়ো টুয়োয়? বাঁধানো পাত কুয়া আছে, নাওয়া ঘর আছে রান্নাঘরের পিছনে, চলুন আমি দেখিয়ে দিই। বাবুদের বাড়ির কোনো ত্রুটি ছিল না, আগা গোড়া শান বাঁধানো, চৌবাচ্চাও আছে বাঁধানো। তাতে জল তুলে রাখনি? নাইবেন যদি, তবে পাতকুয়ার জল কেন মা? দিব্যি বাঁধানো নদীর ঘাট, এখন জোয়ার এসেছে, সব পৈঠেগুলো ডুবে গিয়েছে, চলুন গা ধুয়ে আসবেন, চলুন। শ্যামলী নদীর ঘাটেই নাইতে গেল। ঘাটের ঠিক পাশে কি একটা বড় প্রাচীন গাছ, তার ছায়া পড়েছে বাঁধা ঘাটের পৈঠাগুলোতে। কি একটা পুষ্পের সুবাস বাতাসে ভুরভুর করছে, এই গাছ থেকেই আসছে। কি ফুলের গন্ধ মুক্তর মা? কি একটা লতা এই গাছে উঠেছে, কাল সকালে দেখবেন সাদা সাদা সব ফুল ফুটেছে, ভারী বাস বেরোয় রাত্রিরে। শ্যামলী জলে নামল, আর সে রূপকথার রাজকন্যা। স্নিগ্ধ জল, ওপারের দিক থেকে হাওয়া বইছে, সেই ফুলের সুগন্ধ, তারা ভরা আকাশ, এই বাঁধা ঘাট, এই প্রাচীন কি বনস্পতি, এই বনপুষ্প সুবাস, সব তাদের নিজস্ব, তারা পয়সা দিয়ে কিনেছে। কলকাতার সেই পচা ড্রেন, কলতলা, অভয়া, বিশ্বাসগিন্নি সব স্বপ্ন হয়ে গিয়েছে একদিনে। তাদের জন্য সত্যিই কষ্ট হল, বেচারি মতির মা, বেচারি শশীবাবুর বউ, ওদের একবার এখানে আনতে হবে। না, এও স্বপ্ন, এখনো যেন বিশ্বাস হয় না এত সৌভাগ্য। ডলি চেঁচিয়ে ডাকছে দোতলার বারান্দা থেকে, ওমা শিগগিরই গা ধুয়ে এসো, বাবা চা চাইছে, এসো চট করে। শ্যামলী স্বপ্নলোক থেকে নেমে এলো, সাবানের বাক্সটা নেই, আনতে ভুলে গিয়েছে তাড়াতাড়িতে। মুক্তর মা, মুক্তর মা একটু ছুটে যাও তো, বরদিদিকে বলো গিয়ে যাও, ছোট্ট তরঙ্গের মধ্যে সাবানের বাক্সটা আছে, দিতে বলো। এখানেই শেষ হলো আজকের গল্প নদীর ধারে বাড়ি। যে সকল শ্রোতা বন্ধুরা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা এই ধরনের ভিন্ন স্বাদের ক্লাসিক গল্প শোনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর সাথে সাথে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। যেন ভালো থাকবেন, আজকে আসি, টাটা।